বাংলার মহালয়া অর্থাৎ দশ মহাবিদ্যায় প্রথমবার মা দুর্গার চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও দেবীর বিভিন্ন রূপে দেখা যাবে দেবলীনা, অদ্রিজা, শ্রুতি, ঐন্দ্রিলা, স্বৈরতির মতো একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের। কে কোন চরিত্রে এবং এমন একটি কাজের অভিজ্ঞতা জানালেন প্রত্যেকে? আমার কাছে এটা একটা খুব বিউটিফুল এক্সপিরিয়েন্স যে এই মহিষাসুর মর্দিনী দশ মহাবিদ্যা এরকম একটা ইউনিক কনসেপ্ট আমরা করতে পারলাম, এবং মা দুর্গার মহিষাসুর মর্দিনী মানে শত্রু দমন, মহিষাসুর দমন, এটা আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি, পারফর্ম করেছি এবং জেনেও এসেছি মানে এটার পিছনে কী হিস্ট্রি। কিন্তু মায়ের যে আরও দশটা রূপ আছে, দশ মহাবিদ্যা রূপ, এইটার সঙ্গে আমি খুব একটা বেশি অবগত ছিলাম না। তো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটা জানতে পারলাম যে মায়ের দশটা রূপ কীভাবে মানে তাদের কী ইম্প্যাক্ট এবং তারা কীভাবে মানে প্রত্যেকটা জিনিসকে ইনফ্লুয়েন্স করেছে আমাদের এই মানে সমাজকে। তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে, এবং সৌভিক যে আমাদের ডিরেক্টর অসাধারণ স্ক্রিপ্ট করেছে এবং খুব ভালো করেছে, অনিল আমাদের যে এডিটর, এবং অবভিয়াসলি আমাদের যে কোরিওগ্রাফার কাশ্মীরাদি খুব সুন্দর করে ডিভাইস করেছে, এবং আমি শুধু না প্রত্যেকেই মানে যারা যারা টেলিভিশন অ্যাক্ট্রেসরা যারা সবাই করেছে এই চরিত্রগুলো সবাই দারুণ অভিনয় করেছে এবং দারুণ দারুণ তাদের পোশাক এবং মেকআপ হয়েছে। এবং আমার টিমকে তো পুরো কুডোস যে ওরা এত এত কষ্ট করেছে, 3-4 ঘন্টা ধরে, 4-5 জন ধরে মেকআপ, হেয়ার, ড্রেস, মানে ওইটাই একটা পর্ব ছিল, মানে 4 ঘন্টা ওটা, তারপরে শুটিং। তো সব মিলিয়ে আমার কাছে খুব দুর্দান্ত এক্সপিরিয়েন্স, এবং আমি চাইবো যে কালার্স বাংলায় ভোর 5টার সময় 25শে সেপ্টেম্বর মহালয়ার দিন সবাই যেন এই অনুষ্ঠানটা দেখে। এবং অবভিয়াসলি এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি যে এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে করতে পারলাম, এবং কোভিডের পরে এইটা এই ধরনের একটা অসাধারণ পারফরমেন্স যেটা আমার ভালো লেগেছে করতে, বিকজ আই এম আ প্যাশনেট ডান্সার, এবং এটার মধ্যে অভিনয়ের সাথে সাথে ডান্সের একটা বড় জায়গা আছে সেটা আমি খুব এনজয় করেছি। এবং মানে এটাতে শুধু মহিষাসুর মর্দিনী না, এটার মধ্যে পার্বতীর রূপ আছে, সতীর রূপ আছে, তো অনেকগুলো ফেজ আমরা পেয়েছি এখানে। অসুরের সঙ্গে একটা পার্ট আছে, শিবের সাথে একটা পার্ট আছে, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন, এবং পুরো জিনিসটাই খুব স্মার্টলি প্রেজেন্টেড হয়েছে। আই থিঙ্ক ইটস এ হিউজ টিম ওয়ার্ক, এবং আমি চাইবো যে আপনারা সবাই চোখ রাখবেন কালার্স বাংলায় ভোর 5টার সময় মহালয়ার দিন 25শে সেপ্টেম্বর টু মেক দিস প্রোগ্রাম আ হিউজ সাকসেস। খুব ভালো লাগছে, আর ভালো লাগার একটা মানে অন্যতম কারণ হচ্ছে মহালয়া, কারণ দুর্গাপুজো মানেই আমাদের বাঙালিদের কাছে মানে খুবই কী বলবো মানে আমার কাছে তো খুবই স্পেশাল একটা জিনিস। আর সেখানে মহালয়া ছোটোবেলা যেটা ছোটোবেলা থেকে যেটা আমি নিজে দেখতাম মানে ভোর 4টের সময় উঠে শোনা, অ্যান্ড 5টার সময় উঠে কোন চ্যানেলে কে মা দুর্গা হয়েছে সেটা দেখা, সেই ইন্টারেস্ট তো সেটা তো এখনও আমার কোথাও একটা গিয়ে রয়ে গেছে। এখন আমি নিজে শুটিং করার পরও আমার মধ্যে এখনও বিশ্বাস করো ওই একই জিনিস রয়েছে, তো সেটার জন্য আমি অতটাই এক্সাইটেড। আর নিজে যখন আমি একটা চরিত্র করতে পারছি সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, চরিত্রটার জন্য আমরা প্রেপ করেছি, পারফরমেন্স রয়েছে আমার সাথে শিবের, তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড ওই যেভাবে আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে দেবী মানে দেবী হলে কেমন লাগতে পারে কেমন কী, তো সেখানেও আমি 7 ঘন্টা ধরে রেডি হয়েছি মা ভুবনেশ্বরী চরিত্রটার জন্য। তো এত বড় চুল, একটা নীল রঙের বেনারসি শাড়ি, তো এত জুয়েলারি মাথায়, এত কিছু মানে হ্যাঁ দেখতে ততটা সুন্দর, ক্যারি করাটা ততটা ডিফিকাল্ট ছিল, কিন্তু মানে কারণ সেভাবে ক্যারি করে তো বসে থাকা নয়, পারফর্ম করতে হয়েছে, ডায়লগ পার্ট রয়েছে আমাদের, তো সবটা নিয়ে আমি বলবো যে আমার তো খুব ভালো লেগেছে, মানে ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আর এটা আমার সেকেন্ড টাইম কলেজ বাংলার সাথে, তো খুব ভালো লাগছে। আর আশা করি আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, 2 দিন ধরে শ্যুট করেছি, আমি 2 দিন ধরে আমার 2 দিনের ছিল, আমি 2 দিন ধরে শ্যুট করেছি, তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো উনি হচ্ছেন দেবী কমলা। এবার হ্যাঁ, দেবী কমলার একটা হিস্ট্রি আছে, সেটা দেখার জন্য আপনাদেরকে দেখতেই হবে মহালয়া। আমার এক্সপিরিয়েন্স বলবো, আমি এই সাজগোজ মানে এই ভারী চুল, এই মুকুট, এগুলো পরে টুরে আমার খুব মনে হচ্ছিল আমি কী করে পারবো, নাচ আছে একটা, ডায়লগস আছে, তারপরে আমার তো মাথাটা এরকম এরকম হয়ে যাচ্ছিলো, বাট কিছুভাবে ম্যানেজ করে করেছি। এবার ক্যারেক্টারটা করার আগে যখন আমি হাতে পেয়েছি স্ক্রিপ্ট, আর তারপর যখন আমি ডান্স দেখলাম, আমি সত্যি বিশ্বাস করুন বলতে হ্যাঁ, এবারে কালার্স বাংলার মহালয়াতে আমি ত্রিপুরা সুন্দরী রূপে রয়েছি। ত্রিপুরা সুন্দরীকে অনেক সময় ষোড়শীও বলা হয়। ত্রিপুরা সুন্দরীর বিশেষত্ব হচ্ছে তিনি হাসিতে হাসিতে করিয়া থাকেন বধ, মানে রাগ এবং হাসি মিশ্রিত থাকে তার সবসময় মুখে, যেটা নাচের সময় আমাকে ওটা মাথায় রেখে
মুখের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়েছে, যে তিনি যখন রেগে আছেন তখনও তার মুখে হাসি রয়েছে। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর এবারে কালার্স বাংলার মহালয়ার বিশেষত্ব হচ্ছে মহিষাসুর মর্দিনী রূপ সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু মায়ের যে কটি রূপ আছে সবকটি রূপকেই তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটি রূপের যে কাহিনী সেই কাহিনী খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে। কোনো দেবীর চরিত্র নিজের মধ্যে ধারণ করা তো ইটসেলফ ইজ এ ব্লেসিং, তো আমার কাছে খুবই স্পেশাল হয়ে যায় যদি নিজের পছন্দের এবং ভালোবাসার দেবীকে নিজের মধ্যে ধারণ করতে পারি। তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলবো যে আমি মনে করি আমি মা কালীর আশীর্বাদ ধন্য, কারণ অনেক কিছুতে মিল পাই। তার উগ্র চণ্ডাল রাগ হতে পারে, তার স্কিন কালার হতে পারে, তার চুল হতে পারে, তার চোখ হতে পারে, আমার মনে হয় ওই ব্যাপারটা আমি খুব ফিল করি, এবং ফিল করি বলেই হয়তো আমাকে এই চরিত্রটা এত ভালো একটা ভাইটাল একটা চরিত্র আমাকে দেওয়া হয়েছে, এবং আমি চেষ্টা করেছি জাস্টিস দেওয়ার। এবার বাদ বাকিটা তো আপনারাই জাজ করবেন, আপনারাই ডিসাইড করবেন যে আমি জাস্টিস দিতে পেরেছি কিনা, তবে আমি খুব খুশি এটুকু বলতে পারি। তো এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি খুব একটা অত রাগি নই বা অতটা উগ্র নই, বাট তিনি প্রচণ্ডভাবে যুদ্ধ করেন আর তিনি মদনাসুরকে বধ করেছিল। তো বাকিটা আপনারা দেখলে পুরোটা বুঝতে পারবেন। তো অত রাগ বা অত লার্জার দ্যান লাইফ ওই ব্যাপারটা ফুটিয়ে তুলতে আমার একটু অসুবিধে হয়েছিল, বাট রিয়া আই ট্রাইড মাই বেস্ট। আর আমাকে আমার যে কোরিওগ্রাফার ছিলেন, যে ডিরেক্টর ছিলেন, প্রচণ্ডভাবে হেল্প করেছেন। আর আমরা প্রত্যেকেই বোধহয় আমরা একদিনের বেশি ডান্স রিহার্সেল করার সময় পাই না, তো ওই একটা দিনের মধ্যেই যতটা যা পারফেকশন করে পুরোটা পুরো বডি পেইন ছিল, ইয়েলো অনেকেরই ছিল। তো একটু ডান্স করলে কী হচ্ছিলো, সোয়েট হয়ে ব্যাপারটা উঠে যাচ্ছে কালার। তো প্রত্যেকটা জিনিসপত্র মেনটেন করে অত ভালো একটা পারফরমেন্স দিয়ে আপনাদের সামনে আনাটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। মহালয়া তো যে কোনো বাঙালির কাছে একদম নস্টালজিয়ার মতো, মানে প্রত্যেকেরই সেই বিষয়টা আছে ভোরবেলায় মহালয়া শোনা এবং মহালয়া দেখা, তো সেই মহালয়ার পার্ট হতে পারা অবশ্যই একটা মানে খুব আনন্দের দিন এবং আনন্দের বিষয়, এবং মহালয়া দেখার আর্জটাই বছর বেড়ে যাবে যেহেতু নিজে আছি। তো পুরো এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলতে খুব ভালো,